প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে স্কুলের ছাত্রছাত্রী আছো তোমাদের ক্লাস আজকে থেকেই শুরু হতে চলেছে এ এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসেস রয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তার কি হবে এই মুহূর্তে কি তথ্য রয়েছে সমস্তটাই বিস্তারিত জানাবো কাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ক্লাস বা পরীক্ষা হতে পারে আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি জিজ্ঞাসা করতে পারো বন্ধুরা তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী আছো তোমাদের ক্লাস অবশেষে আজকের থেকে শুরু হতে চলেছে কিভাবে ক্লাস হচ্ছে তোমরা সকলেই জানো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা যারা এই মুহূর্তে স্কুলের ছাত্র আছো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের প্রত্যেকের ক্লাস আজকে চালু হচ্ছে এবং তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী ছাত্র আছো তোমাদের ক্লাস অনলাইনেও হচ্ছে না অফলাইনেও হচ্ছে না হচ্ছে ফোন কলের মাধ্যমে যদিও এটা রাজ্য সরকার আর নির্দিষ্টভাবে ডিসিশন নিয়েছে সেই কারণে ফোনের মাধ্যমেই তোমাদের ক্লাস হচ্ছে আজ সকাল সাড়ে দশটা থেকে এ দুপুর দেড়টা পর্যন্ত ক্লাস হবে সিক্স থেকে এইট পর্যন্ত এবং তারপরে ক্লাস হবে হচ্ছে দুপুর দেড়টা থেকে বিকেল চার সাড়ে চারটে পর্যন্ত ক্লাস হবে তোমাদের নবম এবং নতুন যারা দশম শ্রেণীর টুটে তোমাদের অর্থাৎ তোমাদের ক্লাসও হচ্ছে মানে প্রত্যেকের ক্লাস হচ্ছে শুধু দুঃখের বিষয় আজকে থেকে ক্লাস হচ্ছে না একাদশ শ্রেণীর প্রত্যেকের ক্লাস হচ্ছে আজকের থেকে এ স্কুলের কিন্তু একাদশ শ্রেণীর ক্লাস হচ্ছে না এটাই একটা দুঃখের বিষয় আর এরপরে তোমাদের আলোচনা করি প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে দেখো প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে বিভিন্ন রকমের সংশয় রয়েছে কারণ অনলাইনে তো ও থিওরি ক্লাস আমরা নিয়ে নিতে পারি কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে একটা প্রবলেম রয়েছে প্র্যাকটিক্যাল কলেজের স্টুডেন্টদেরও প্রবলেম রয়েছে স্কুলের স্টুডেন্টদেরও প্রবলেম রয়েছে কিন্তু তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই যেন তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে থেকে রয়েছে পনেরোই ফেব্রুয়ারি থেকে চারটা মার্চ পর্যন্ত তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিকের পনেরোই ফেব্রুয়ারি থেকে চারটা মার্চের মধ্যে তোমাদের যে কোনো সময়ে স্কুল প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে কিন্তু এই মুহূর্তে স্কুল সম্পূর্ণভাবে বন্ধ স্কুলে গিয়ে অফলাইনে ক্লাস হচ্ছে না আর তোমরা সকলেই যেন প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের প্রয়োজন পড়ে ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে এক একটা সময়ে এক একটা স্কুল তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে এ উচ্চশিক্ষা সংসদের নির্দেশ অনুযায়ী কিন্তু ও তোমাদের ক্লাস এখনও পর্যন্ত হচ্ছে না অফলাইনে ক্লাসের নির্দেশিকা নেই এ এবং যেটা শোনা যাচ্ছিল আনন্দবাজার পত্রিকায় যেটা তোমাদের আমি আগে শেয়ার করেছিলাম যে আনন্দবাজার পত্রিকা বলছে অনুমতি দিতে পারে রাজ্য সরকার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী যারা আছে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কেন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে গেলে প্র্যাকটিক্যাল ক্লাসের প্রয়োজন ল্যাবের যারা বিষয় রয়েছে যেমন উচ্চ মাধ্যমিকের কেমেস্ট্রির যারা ছাত্রছাত্রী আছে ফিজিক্সের যারা ছাত্রছাত্রী আছে তাদের তো মুখে বললে বুঝিয়ে দিলে সেই বিষয়গুলো হবে না তো এরকম আর কোভিডের পরিস্থিতিতে প্রশ্নপত্র যেটা করা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার আর সেই প্রশ্নপত্র আর এবছরে উচ্চশিক্ষা সংসদে জমা দিতে হচ্ছে না যেটা আগেই জানানো হয়েছে উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বাবু জানিয়ে দিয়েছেন সমস্ত দিক থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে একটা কিন্তু সংশয় তৈরি হয়েছে পরবর্তীকালে এ কি ডিসিশন নেওয়া হয় সেটাই দেখার বিষয় প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য বা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য অনুমতি বা ছাড়পত্র দেওয়া হয় কি না এখনও পর্যন্ত নবান্নের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো শিক্ষা অনুষ্ঠানে পঠন পাঠনের জন্য খুলবে না ইন্টারনালি সমস্ত কিছুই খোলা আছে তোমাদের এর সমস্ত বিষয়টাই জানালাম তোমরা যারা প্র্যাকটিক্যাল আর পরীক্ষা সংক্রান্ত জানতে চাইছিলে আর কলেজের যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে কলেজের প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় সংবাদ মাধ্যম সূত্র থেকে শুরু করে কোনো জায়গায় কোনো কিছু নেই এরপরে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে তোমরা অনেকেই বলেছ যে খোলা আকাশের নিচে মেলা খোলা হচ্ছে আমাদের পঠন পাঠন কেন হচ্ছে না দেখো এর নিয়ে আমি কোনো প্রশ্ন করবো না কারণ সেই ক্ষমতা আমার নেই উচ্চ উচ্চপদস্থ কর্মচারী রয়েছে শিক্ষা দপ্তর রয়েছে তার আগে আমার বলা কোনো রকমই সাজে না তোমরা তোমাদের মতামত অবশ্যই দিতে পারো আমি তোমাদের সঠিক তথ্য প্রেরণ করি সর্বদা কী হবে কতটা বাস্তব রয়েছে কতটা বাস্তবতা রয়েছে এ অফিসিয়াল তথ্য এবং সংবাদ মাধ্যমে যে তথ্যগুলো আসে তার ভিত্তিতে করি আমার নিজস্ব মতামত দিয়ে আমি কিছু করতে পারি না আমার নিজস্ব যে মতামত রয়েছে সেই মতামত তোমাদের প্রেরণ করি না কারণ সেই মতামত দিয়ে বা আমার বক্তব্য বা আমি তোমাদের কিছুটা গেজিয়ে দিলাম নিজের মন মতো সেটা দিয়ে না সরকার চলবে না অফিসিয়াল তথ্য চেঞ্জ হবে কারণ সেই কারণে তোমাদের প্রত্যেকে যদি কোনো স্টেপ নেওয়ার থাকে তোমাদের তোমরা যেটা বলো সেই অনুযায়ী আমি স্টেপ নিই নিজের থেকে কোনো কিছুই যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আগের বছর এ তোমরা অনেক সমস্যার কথা বলেছো সেগুলো তুলে ধরেছি কলেজের যারা ছাত্রছাত্রী ছিল তো তোমরা বিভিন্ন সমস্যার কথা বলেছো পিটিশন করেছি তোমরা যা যা বলেছো সেই সেই করি কারণ আমার নিজস্ব মতামত দিয়ে আমি কিছুই করতে পারি না কোনটা বাস্তব কতটা বাস্তবতা রয়েছে নিজের এর বিষয় নিয়ে আমি কোনো কিছু অ্যানালাইজ করি না সমস্ত কিছু কি হচ্ছে এর সংবাদ মাধ্যম পত্রিকা সেই সমস্ত বিষয় যেগুলো উল্লেখ করে সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরি আর তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী আছো তোমাদের ক্লাস কিন্তু আজকের থেকে শুরু হচ্ছে যেরকমটি কালকে বলেছিলাম যে তোমাদের ক্লাস কাল থেকে শুরু হচ্ছে অর্থাৎ আজ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে আর সর্বশেষে একটাই কথা বলবো যেটা আমি বরাবরের মতো তোমাদের বলে রাখি তোমরা পরীক্ষার্থী তোমরা পরীক্ষা দেবে তোমাদের মতামত আমার কাছে সব থেকে বেশি জরুরি আমার নিজের মতামতের তুলনায় তোমাদের মতামত আমার কাছে বেশি কার্যকর সেই কারণে অবশ্যই তোমাদের মতামত অবশ্যই প্রদান করো এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েও একটা জটিলতা রয়েছে সেই পরীক্ষা নিয়েও তোমাদের কী মতামত এবং কলেজের যারা ছাত্রছাত্রী আছো তোমাদেরও পরীক্ষা তো অনলাইনেই হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়েও তোমরাও বলছো কিন্তু যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট আসে বা সংবাদ মাধ্যম থেকে বিন্দুমাত্র কোনো বিষয় শুনতে পাই ততক্ষণ না পর্যন্ত আমি কিছু বলতে পারবো না উচ্চ মাধ্যমিক নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আলোচনা হয়েছিল সেই কারণে জানিয়েছিলাম তোমাদের কলেজে নিয়ে কোনো কিছু বিষয় সংবাদ মাধ্যমে উঠে আসলে অবশ্যই জানাবো সংবাদ মাধ্যমের উদ্ধে এ অফিসিয়াল বিজ্ঞপ্তির উর্ধ্বে রাজ্য সরকারের উদ্ধে আমরা কেউই যেতে পারি না আমরা শুধুমাত্র মন্তব্য প্রদান করতে পারি তোমাদের মন্তব্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত